প্রশ্নটি জুবায়দ আহমেদ হায়দ্রাবাদ ইন্ডিয়া থেকে কিভাবে একজন মানুষ আল্লাহ তার আসুলকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে পারে একজন সত্যিকারের মুসলিম হওয়ার জন্য আমাদের কি ভালোবেসে আমল করা উচিত নাকি আল্লাহকে ভয় পেয়ে আমল করা উচিত কিভাবে আমরা নিজেদের চেয়ে আল্লাহ তার আসুলকে বেশি ভালোবাসতে পারি এবং একটা হাদিস আছে এবং একটা হাদিস আছে নবীজি মোহাম্মদ সাল্লাম বলেন কোন মুসলিম সত্যিকারের মুসলিম হতে পারবে না যতক্ষণ না সে নিজের থেকে আল্লাহ এবং তার রাসুলকে বেশি ভালোবাসবে তাই একজন সত্যিকারের ভালো মুসলিম হওয়ার একটি উপায় হলো আপনি আল্লাহ তার রাসুলকে বেশি ভালোবাসবেন আর রাসুলের অনুসরণ কি আল্লাহকে ভালোবেসে করা উচিত নাকি ভয় পেয়ে আমি বলবো দুটি কারণে করা উচিত দেখতে হবে আল্লাহকে আপনি যেরকম ভয় করবেন এটা অন্য কিছুকে ভয় করার মতো যেন না হয় জীবনের জন্য আপনার যেরকম ভালোবাসা তাদের প্রতি ভালোবাসা সেরকম নয় এক্ষেত্রে খুবই বেশি ভালোবাসা হতে হবে এবং ভয় করতে হবে আল্লাহকে যে আপনি আল্লাহকে একটু করতে চাইবেন না এবং আপনার প্রিয় নবীকেও করতে চাইবেন না এটা অন্যরকম ভালোবাসা কি করে নিজের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসবেন যখন আপনি ভাবছেন যে কাজটি করলে আপনার ক্ষতি হতে পারে কিন্তু তবুও আল্লাহর জন্য করছেন এই সময় আপনি আল্লাহকে নিজের চেয়ে বেশি ভালোবাসছেন এবং ধরুন আপনি জানেন যে এখন আপনি ব্যাংকে একটা ভালো চাকরি পাবেন এবং অনেক বেশি বেতন এবং হতে পারে আপনাকে তিনগুণ বেতন দেওয়ার অফার করা হচ্ছে কিন্তু আপনি জানেন প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যে রিবা সুদ কনভেনশনাল ইন্টারেস্ট এরকম ব্যাংক হচ্ছে হারাম তাই আপনি রিজেক্ট করে দিলেন কেন করলেন আল্লাহ দলের জন্য করলেন এখন আপনি আল্লাহকে ভালোবাসলেন নিজের থেকেও বেশি আর যদি চাকরিটা করেন তাহলে আপনার বেতন তিনগুণ হতে পারে এবং পৃথিবীতে খুব বৃত্তশালী হতে পারেন এটা হলো একটা উদাহরণ যে কিভাবে আপনি নিজের থেকে আল্লাহ তার বেশি ভালোবাসতে পারেন উদাহরণ হিসাবে বলছেন যেখানে আছো সেখান থেকে বের হয়েও না যদি তখন সেখানে মহামারী দেখা দেয় সেখান থেকে যেও না এবং আপনাকে আল্লাহ তার মেনে নিতে হবে অন্য জায়গায় যাওয়া যাবে না আমাদের বিশ্বাস রাখতে হবে ধৈর্য ধরতে হবে যতই বিপদ আসুক না কেন এমনকি যদি মারা যেতে হয় তাহলে আপনি শহীদ হিসাবে গণ্য হবেন সুতরাং এ সময় আপনি আল্লাহ কথা অনুসরণ করছেন এটা শুধু মেডিকেল সায়েন্সের ভিত্তিতে নয় বরং আপনি আল্লাহর খাতিরেই করছেন আপনি আল্লাহকে ভালোবাসছেন নিজের চেয়ে বেশি সুতরাং যখনই আপনি নিজের সামনে মোহাম্মদ সাল্লামের কথা বিবেচনা করবেন তখনই এটা বোঝায় যে আপনি নিজের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসছেন এবং যদি আপনি আল্লাহকে নিজের চেয়ে বেশি ভালোবাসেন তাহলে আপনি একজন সত্যিকারের বিশ্বাসী একজন সত্যিকারের মুসলিম